রাসূলুল্লাহ নবীগো আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন কি জানাবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উম বিফাযলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ওয়া বি যালিকা ফালইয়াফরাহু চিল্লায় বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার এটা কোরআনের আয়াত নাকি কোন ব্যক্তির আয়াত কোরআনের আয়াত নাকি কোন ব্যক্তির বানানোর কথা আমরা কোরআন মানে কি মানি না কোরআন মানার দরকার আছে কিনা নাই কোরআন কে দ্বারা না মানবে ওই ব্যক্তিকে কখনো মুসলমান বলা যাবে না এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে ওয়াজ করতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন ইয়া রাব্বুল আলামিন কি বলবো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উল বি ফযলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ নবীগো ও মায়ের নবীজি আপনি আপনার উম্মতদেরকে বলেন বিফাযলিল্লাহি যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফজল পেয়েছে ওয়া বি রাহমাতিহি এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পেয়েছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ রাব্বুল আলামিন দাইকা বলেন এ মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন নাইকা বলেন পৃথিবীর মানুষ শুনে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম রব্বুল আলামিন আমি আল্লাহ যতটুকু এরিয়ার জন্য রব আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইলাম ততটুকু এরিয়ার জন্য রহমত এই জন্য যুবক আমার আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আমার আল্লাহ দলিল দেয় আলহামদুলিল্লাহ রব বিল আলামিন কুরআনুল কারীমের সূরা ফাতিহার মধ্যে সর্বপ্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করতেছেন সমস্ত প্রশংসা হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আমার আল্লাহ রাব্বুল আলামিন নাই কেবল বন্ধু যতটুকু এরিয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীকে ততটুকু এরিয়ার জন্য বানাইলাম রাহমাতাল লিল আলামিন এই জন্য যুব আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি পয়লা দিন কুল বি ফযলিল্লাহি যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফজল পেয়েছে ওয়া বি রাহমাতিহি এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পেয়েছে ফাবি যালিকা ফালইয়াফরাহু ফজল এবং রহমত পেয়ে যেন তারা আনন্দ উল্লাস করে জোরে বলুন সুবহানাল্লাহ ফজল পাওয়ার পর রহমত পাওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আনন্দ উল্লাস করার জন্য ফালিয়াফরাহুয়ের সর সমার্থক শব্দ হলো সম্মানতবোধক শব্দ হলো ঈদ ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এই জন্য বন্ধু আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করে বলেছেন ঈদ মিলাদুন নবী পালন করার জন্য এই জন্য আমরা আমাদের পোস্টারের মধ্যে লিখি ঈদ মিলাদুন নবী ঈদ মানে আনন্দ ঈদ ঈদ মানে আনন্দ ঈদ মানে উল্লাস মিলাদ মানে আমার নবীর শুভাগমন নবী মানে আমার নবী এই জন্য আমার নবীকে পাইয়া আমরা আনন্দ উল্লাস করার দরকার আছে কিনা নাই আরো জবান খুলে বলুন দরকার আছে কিনা নাই কি জন্য আনন্দ করবেন ও যুবকের দল কিসের জন্য আপনি আনন্দ করিবেন কারণ আমার নবী যদি না আসতো আপনি আসতেন না আমার নবী যদি না আসতো আমি মিজানুর রহমান আজিজি আসতাম না আমার নবী যদি না আসতো গো কোন উলামাই কারাম কেন আদম সাবিউল্লাহ থেকে ঈসার গোল্লা পর্যন্ত কোন নবী এবং রাসূলগণকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বানাইতেন না তাইলে আমার নবী যেহেতু শির সৃষ্টি কুলের সব কিছুর মূল আমার নবী যেহেতু সব কিছু সৃষ্টির মূল তাইলে ওই নবীর ঈদ মিলাদুন নবী পালন করার দরকার আছে কিনা নাই আর জবান কোলে বলুন দরকার আছে কিনা নাই হ্যাঁ আমার আশিকের জাকিরের মুকিবিন মুরব্বি বাবাজি রাগু ও যুবকের দল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাই দিহি আমার নবী
দুনিয়াতে আসার সময় যখন হয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশিষ্ট আমার আল্লাহর চারজন বিশিষ্ট ফেরেশতায় আছে একজনের নাম আজরাইল আরেকজনের নাম মিকাইল আরেকজনের নাম ইসরাফিল আরেকজনের নাম জিবরাইল আজরাইল আলাইহিস সালামের রেসপন্সিবিলিটি হলো মানুষের রূহ কবজ করা প্রাণীদের রূহ কবজ করা ইসরাফিল আলাইহিস সালামের রেসপন্সিবিলিটি হলো উনি সিংহের মধ্যে ফুৎকার দেওয়া মিকাইল আলাইহিস সালামের ডিউটি হলো বৃষ্টি বর্ষণ করা জিবরাইল আলাইহিস সালামের ডিউটি হলো পৃথিবীর জমিনের মধ্যে যত নবী এবং রাসূলগণ আসতেন তাদের কাছে ওহী আদান প্রদান করা আমার আল্লাহ আমার নবীর পাঠাইবে ও যুবকের দল আমি মেন মেন কয়েকটা কথা বলে বিদায় নেব কারণ মাগরিবের পর এশার পর্যন্ত সময় তাকে স্বল্প কথা কন্টিক নেবে ঠিক স্বল্প সময়ের ভিতরে কয়েকটা কথা বলবো ও যুবক ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমার নবী দুনিয়াতে আসবে গো আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে চারজন বিশিষ্ট ফেরেশতারা যাও মা আমিনা রাদিয়াল্লাহু তাআলার হুজরা মুবারকের মধ্যে চলে যাও আজ আজরাইল আলাইহিস সালামকে ডাইকা বলে আজরাইল রূহুল কবজের ডিউটি আজকে তোমার জন্য বন্ধ ইসরাফিলকে বললেন ইসরাফিল হে ইসরাফিল সিঙ্গার ফুৎকার দেওয়া লাগবে না মিকাইল আলাইহিস সালামকে বললে বৃষ্টি বর্ষণের দায়িত্ব বন্ধ এই যুবক ভাইরা জিব্রাইল আলাইহিস সালামকে ডাইকা বললেন আমার আল্লাহ জিবরাইল ও জিব্রাইল রে আহুই আদান প্রদানের দায়িত্ব আজকে বন্ধ কি জন্য গো আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন চারজন বিশিষ্ট ফেরেশতারা তোমরা যাও যেই নবীর না বানাইলে গো তোমরা চারজন বিশিষ্ট ফেরেশতাদেরকে আমি আল্লাহ বানাইতাম না আজকে ওই নবীর আগমন হবে ও ফেরেশতারা যাও মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে তোমরা চলে যাও চিল্লায় বলুন আল্লাহু আকবার।